ধুমুহা প্ৰবল বৰষুণৰ ফলত বানপানী হাজাৰ হাজাৰ হেক্টৰ কৃষিভূমি বুৰ গৈছে বানপানীত। কৃষকৰ মূৰত ৰামটাঙোন, বন্দীহানাত লুইতৰ তাণ্ডৱ, সৰ্বহাৰা হৈছে বন্দীহাৰা জনসাধাৰণ। ধুবুৰী জিলা গৌৰীপুৰ আৰু বিটিআৰ পৰ্বতজোৰাত যোৱা কেইদিনমান ধৰি ধাৰাসাৰ বৰষুণ আৰু ধুমুহাৰ ফলত হেজাৰ হেজাৰ হেক্টৰ কৃষিভূমি বানপানীত বুৰ যোৱাৰ বাতৰি আমাৰ হাতত আহি পৰিছে। ধাৰাসাৰ বৰষুণ আৰু ধুমুহাৰ ফলত এনেদৰে বানপানীৰ সৃষ্টি হৈছে। গৌৰীপুৰৰ টাৰ্গেটত গোৱালগাঁও, আশাৰীকান্দি, দক্ষিণ গেৰামাৰী, উত্তৰ গেৰামাৰী, বৰাইবাৰী, চিতলঘাটি, বিটিআৰৰ পৰ্বতজোৰাৰ কাজিগাঁও, লালঘাট, শান্তিপুৰ, সূতাবাগ্ৰা, বৰুভিটা, দেৱীতোলা, শিলাইপাৰ আদিকে ধৰি প্ৰায় বিস্তীৰ্ণ এলেকা বানপানীয়ে বুৰাই পেলাইছে। এই বানপানীত হেজাৰ হেজাৰ হেক্টৰ ইৰি ধান, মৰাপাত আৰু বিভিন্ন ধৰণৰ শাক পাচলি পানীত বুৰ গৈছে। ইপিনে বন্দীহাট লুইতৰ বানপানী আৰু গৰাখহনীয়া ৰাইজৰ জীৱন আৰু সম্পত্তিৰ ওপৰত ভাবুকি কঢ়ি আনিছে। টিপকাই নৈত পানী বৃদ্ধি পোৱাৰ লগে লগে বন্দীহানা বিভিন্ন ঠাইত লুইতে ত্ৰাসৰ সৃষ্টি কৰিছে। ধাৰাসাৰ বৰষুণ আৰু পানী বৃদ্ধি পোৱাৰ লগতে বন্দীহানাৰ টিপকাই নৈয়ে তীব্ৰ তাণ্ডৱ চলাই ৰাইজৰ ঘৰ বাৰী, কৃষিভূমি চপৰা চপৰে বা সহায় লৈ যোৱাত জনসাধাৰণৰ মাজত আতংকৰ সৃষ্টি হৈছে। জনসাধাৰণে দক্ষিণ শালমৰা এইগৰাকী বিধায়ক ৱাজেদ আলী চৌধুৰী আৰু ধুবুৰী সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমলৰ বিৰুদ্ধে এনেদৰে ক্ষোভ উজাৰিছে। বিধায়ক ৱাজেদ আলী চৌধুৰী, মৌলানা বদৰুদ্দিন আজমল মুৰ্দাবাদ ধ্বনিৰে দিয়াৰ লগতে বিধায়কক আৰু সাংসদগৰাকীক মিছলীয়া বুলি আখ্যা দিছে। বন্দীহানাৰ জনসাধাৰণে অতি সোনকালে বন্দীহানৰ গৰাখহনীয়া প্ৰতিৰোধ কৰাৰ বাবে জনসাধাৰণে বিধায়কগৰাকী আৰু সাংসদগৰাকীৰ ওচৰত দাবী জনাইছে। গৌৰীপুৰৰ পৰা মফিজুৰ ৰহমান তালুকদাৰৰ ৰিপৰ্ট, ৰিপাব্লিক নিউজ। আমি প্রতিবাদ করছি এই জন্যই, আমার এই নদীতে যেটা বাঁধতেছে, যাওয়াবার যেটা অজিত চৌধুরী যেটা প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে, হয়তো আমি নদী ভাঙার বিষয়ে আমি ই করছিলাম। বাড়ি বাড়ির থেকে বাস আমি কালেকশন করে আমি বাস তুলে নিয়ে হয়তো আমি কিছু প্রোডাকশনও দিয়েছিলাম। দুয়ার বড় আমি অজিত চৌধুরী সাহেবকে আমি ফোন করে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে অজিত চৌধুরী সাহেব যেমন আমাকে প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে এই জায়গায় বাস আমি 1000 বাস দেবো, দেওয়ার পরে আমি মেশিন দেবো, মেশিন দিয়ে তোমরা বাসটা গাড়ি নেবে, নেওয়ার পরে তুমি যেটা বাস গাড়ছাও হয়তো এটারও যেটা বেনিফিট আমি আমি দিয়ে দেবো। দিছিল নাকি বিষয় না, কিছুই দেওয়া না, হে খালি মিথ্যাবাদী হিসেবে আমি উনি এসে দেখা করে খালি মিশা কথা চলে গেছেন থেকে পঠিয়াই দেওয়ার কথা আছে, বাস পঠিয়ে দিছিল নাকি? না দেওয়া নাই, বাস একটাও দেওয়া নাই, খালি মিশা কথা কয় এনতে গেছে। বর্তমানে যেটা দেখা কথা মিথ্যাবাদী, কোন মিথ্যাবাদী? এতিয়া আপনি কি কব বিচারে? আমি বর্তমানে কইতেছি যে বর্তমানে যেটা নদীর যেটা পরিস্থিতি, আমার নদীর কাছে যেটা বাড়িঘর যেটা আসিল সব ভাঙেছিল, শেষ হয়ে গেছে। এখন সরকারের কাছে যেটা আমার আবদার, যদি সরকার যদি কোনো মতে যদি একটু মেহনত করে আমাদের রাইজের পক্ষে, সেই হিসাবে আমরা যেমন খুশি হইলাম না। ইয়াতে প্রতিবাদ করি আছো এই কারণে, মানে ইয়াতে নদী তো ভাঙি আছে, হ্যাঁ, আর আগতে অসদরি ইয়াতে আহিছিল, আহি মানে দেখিছে যে নদীটো ভাঙা, হ্যাঁ, কিন্তু এর আগতে আহি কইছে যে আমি দেখি কই গল যে বাসটো আমি পাঠাই দিয়ে আছো, কিন্তু পাঠাই দেওয়ার কথা কই যাই, মানে 3-4 দিন গল আর বাসটো পাঠাই দেওয়া নাই, এটা যাওয়া বছর, কিন্তু এতিয়া আবার নদীটো আবার ভাঙি আছে। এতিয়া কি করবো? এতিয়া আমি সরকার কাছে আহ্বান জানাই এইটু যে আমার যদি প্রোটেকশনটো সরকারে দিয়ে আমার অল্প গাঁর মানুষ ভালো হলে হয়, কারণ আমার বিধায়ক গুরুত্বই নেই, না গুরুত্ব নিয়ে দিয়ে, বিধায়ক গুরুত্ব নিয়ে দিয়ে, এটা টিপকে সরু টিপকে এনেকা ভাঙি আছে, বনপত্র নহয়, এটা সরু টিপকে।